হে গাইস, ওয়েলকাম টু দ্য ফিল্ম সিজন দৃষ্টান্ত। আর এখন আমি কথা বলবো মহানন্দা ছবিটির সেকেন্ড টিজার নিয়ে, যে ছবিটি হতে চলেছে মহাশ্বেতা দেবীর লাইফ থেকে ইন্সপায়ার্ড এবং যেটা ডিরেক্ট করছেন অরিন্দম শীল। তাহলে চলুন শুরু করি। মাটি আমার শুনছে কথা, মাটিতে মা জমছে ঋণ, মানুষ বড় কাঁদছে কেন তাদের কথা শোনার দিন। যে ফার্স্ট টিজারটা এসেছিল সেটা আমার দেখা ছিল এবং আমার সত্যি খুবই ভালো লেগেছিল, কিন্তু কিছু কারণবশত আমার সেটাকে রিভিউ করা হয়নি। কিন্তু আজকে এসেছে সেকেন্ড টিজার এবং সিরিয়াসলি বলছি আমার এই টিজারটাও সত্যি খুবই ভালো লেগেছে। আর এই টিজারটাতে আমরা কোনো ডায়ালগ পাচ্ছি না, এই টিজারটাতে আমরা শুধুই দেখছি একটা মিউজিক ট্রিটমেন্টের সাথে কিছু কিছু সিনস চলছে বা কিছু কিছু দৃশ্য দেখানো হচ্ছে, এবং সেই দৃশ্যগুলো কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট। আমি যখন এই টিজারটা দেখছিলাম তখন আমার লাস্ট ইয়ার রিলিজ পাওয়ার জাস্টিস লীগ স্নাইডার কাটের ট্রেলারের কথা মনে পড়ছে, যে জাস্টিস লীগ স্নাইডার কাটে যেরকম যে হালে লুইয়া গানটা ইউজ করা হয়েছিল পুরো টিজারে এবং সেখানে কোনো কথা ছিল না, এবং এখানেও অনেকটা সিমিলার আমি পেলাম ধাঁচ, এবং অ্যাজ ইউজুয়াল একটা ডার্ক টোন আছে এখানে, আর তার সাথে যে মিউজিকটি ইউজ করা হচ্ছে সেটাও যথেষ্ট সিগনিফিকেন্ট। লাইক প্রথমে যখন মিউজিকটা চালু হচ্ছে তখন সেখানে একটা খুব সুদিং একটা বাংলা টিউন আছে, একটা গ্রাম্য বাংলা টিউন আছে, তারপর আস্তে আস্তে যখন টিউনটা এগোচ্ছে একটা ডার্ক টোনে ঢুকে গেল, দেন একটা ফোক একটা ডক 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 একটা টিউন আসবে, তারপর একটা গানের দুটো কি তিনটে লাইন যেটা ইমন ম্যাম গিয়েছেন, এবং পুরো যে মিউজিক ট্রিটমেন্টটা সেটা নিজে থেকে একটা গল্প বলে দিচ্ছে। এর সাথে সাথে যে সিনসগুলো দেখানো হচ্ছে সেগুলোও যথেষ্ট সিগনিফিকেন্ট। লাইক একটা সিন আছে যেখানে একটা বই ছাপা হয়েছে এবং সেটা দেখে তিনি হাসি দিচ্ছেন, এবং সেই বইতে একটা কথা লেখা আছে, এখান থেকে এটা হয়তো দেখানো হচ্ছে যে তিনি তার জীবনের প্রথম ছাপানো বই বা প্রকাশিত বই হাতে পেয়েছেন এবং এটি সেই বইটা। যেটা বুঝতে পারছি যে তিনি বাইরের মানুষের ভালো করতে গিয়ে বা বাইরের হয়ে কিছু করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত জীবনটা খারাপ করে ফেলেন, তো এই ধরনের জিনিসপত্রগুলো আমরা এই টিজারটার মাধ্যমে বুঝতে পাচ্ছি। ওভারঅল যদি আমি ট্রিটমেন্টের কথা বলি, ওভারঅল ট্রিটমেন্ট সবকিছু মিলিয়ে গান হোক সিনস গুলো হোক দেন যেভাবে দৃশ্যায়ন করা হয় সবকিছু নিয়ে যদি আমি বলি, তো এই টিজারটা সত্যিই খুব ভালো। আর আমি এই সিনেমাটা অবশ্যই দেখতে যাবো এবং আমি মনে করি যে এই সিনেমাটা দেখতে যাওয়া প্রত্যেক বাঙালির পক্ষে কর্তব্য, এবং আমি চাই যে এই সিনেমাটা হলে সব মানুষ দেখতে যাক। এবং অরিন্দম শীলের কাজের আমি বরাবরই ফ্যান, কারণ অরিন্দম শীল যে ধরনের কাজ বানান, আমি রক্তের দাগের ব্যোমকেশ সিনেমাটা বাদ দিচ্ছি অর্থাৎ ব্যোমকেশ গোত্র, তাছাড়া তিনি যতগুলো সিনেমা বানিয়েছেন প্রত্যেকটা সিনেমায় কিন্তু 8-80 সবার জন্য। রক্তের দাগ গল্পটাও যেহেতু একটু অ্যাডাল্ট, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সেই সিনেমাটাও অ্যাডাল্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা বাদ দিয়ে যদি আমি বলি তো অরিন্দম শীল কিন্তু কন্টেন্ট এবং কমার্শিয়ালিজমের যথেষ্ট ভালো ব্লেন্ড আপ বানান, এবং সেটা যাতে সবাই বুঝতে পারে সবাই দেখতে পারে তা সেরকম ভাবেই বানান, এবং আমার মনে হয় যে এই সিনেমাটাও সেরকমই। খালি একটা জিনিস আমি বুঝতে পারছি না যে এই সিনেমাতে 70s যে দশকটা সেটাকে কিভাবে দেখাবে, কারণ আমরা জানি যে বাংলায় 70s যে আমলটা ছিল এবং সেই টাইমে যে লকশাল আন্দোলন হয়েছিল এবং সেই ক্ষেত্রে যা যা জিনিস ঘটেছিল সেই সব নিয়ে যখন আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কিছু করতে যান সেটা তখন যথেষ্ট ক্লিশেড এবং স্টিরিওটিপিক্যাল হয়ে যায়, এবং আমরা এটা দেখি যে বারবার সেই একই জিনিস, লাইক কলকাতার গলি, রেল লাইন, গুলি চলছে, এই এই জিনিসগুলোই কিন্তু আমরা দেখতে পাই। তো আমি জানি না যে ওই 70s দশকটাকে এই সিনেমায় কিভাবে তুলে ধরেছে, কিন্তু আমি আশা রাখছি যে যথেষ্ট ভালোভাবে তুলে ধরা হয়েছে এবং আমরা অনেক কিছু জানতে পারবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা জানাবেন যে টিজারটা আপনাদের কেমন লেগেছে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর হোপ আপনারা সিনেমা ভালোবাসেন, যদি আপনারা সিনেমা ভালোবাসেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সিনেমা রিলেটেড কাজ আমরা করতে থাকি, সিনেমা রিলেটেড রিভিউস আমরা বলতে থাকি, ট্রেলার রিভিউস, সিনেমা রিভিউস করতে থাকি। তো আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে।